সোমবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান বাণিজ্য করেছেন এমন অভিযোগ করে ইসিকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও অগণতান্ত্রিক পন্থায় পরিচালিত হয়েছে। তাদের নেতা কর্মীদের অভিযোগ অনুযায়ী পলাতক তারেক রহমান এই মনোনয়ন বাণিজ্য চালিয়েছেন, আর এই বিশাল অঙ্কের টাকা আগামী নির্বাচনে ব্যবহৃত হলে তা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন বঞ্চিতদের বিএনপি অফিসে হামলায় প্রমাণ করে দলটি মনোনয়ন বাণিজ্য করেছে। মির্জা ফখরুল সাহেব, তিনি নিজে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন, তার গাড়িতে হামলা করেছে, অফিসে গুলশান অফিসে পল্টন অফিসে দফায় দফায় হামলা, দফায় দফায় তালা ঝুলিয়ে দেয়া, মনোনয়ন বঞ্চিত না। এটা তো আমি আগেই বলেছিলাম যে তারা খুব সংকটে পড়বে, কারণ তারা মনোনয়ন বাণিজ্য করেছে। নির্বাচনকে কেন্দ্র করে সকল ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। এখন তো এটা প্রমাণ। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।